বাসার হাওলাদার, সভাপতি বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি মহাসচিব। শিক্ষকদের এই সাংবাদিক সম্মেলনের প্রেস নোট পাঠ করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে 19/2019 মঙ্গলবার সকালে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় সরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে বেসরকারি শিক্ষক কর্মচারীদের হতে বেতন হতে অতিরিক্ত 4% চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিল এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষণার দাবিতে আজকের এই সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি অরাজনৈতিক সংগঠন। বিশৃঙ্খল ও বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, প্রান্তিক অসচ্ছল জনগোষ্ঠীর সন্তানদের স্বল্প খরচে শিক্ষার সুযোগ সৃষ্টি এবং বেসরকারি শিক্ষকদের বঞ্চনা বৈষম্য দূরীকরণ, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের সদয় অবগতির জন্য জানাতে চাই যে গত 17/12/2018 তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাননীয় উপসচিব জনাব মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডের জন্য বেসরকারি শিক্ষক কর্মচারীদের মূল বেতন হতে অতিরিক্ত 4% কথা কর্তনের আদেশ জারি করেন, যেখানে 1 জানুয়ারি 2019 হতে এই অতিরিক্ত 4% কর্তন করা হবে বলে উল্লেখ করা হয়। এই প্রজ্ঞাপন জারির ফলে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সহ সারা দেশের শিক্ষক কর্মচারীগণ এই অমানবিক কর্তনের তীব্র প্রতিবাদ জানায়। অবশ্য ওই দিন সন্ধ্যাতেই মাননীয় শিক্ষা সচিব মহোদয়ের বরাত দিয়ে জানা যায় উক্ত প্রজ্ঞাপনটি ভুলক্রমে এসেছে, কিন্তু গত 14/12/2019 তারিখে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয় কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হয় যে 1 জানুয়ারি হতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের মূল বেতন হতে কল্যাণ ট্রাস্ট এবং অসুবিধা বোর্ডের চাঁদা অতিরিক্ত চাঁদা কর্তনের সিদ্ধান্ত নিয়েছে। উক্ত আদেশ মতে কারিগরি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন থেকে 10% বেতন কর্তন করে শিক্ষকদের সাথে কোনো ব্যতীত সুবিধা না দিয়ে অতিরিক্ত কর্তনের প্রজ্ঞাপন জারি করা অমানবিক ও এক ধরনের জুলুম। এই বিতর্কিত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে গত 3 ফেব্রুয়ারি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সারা দেশে শিক্ষক কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার পরেও সরকারের নিষ্ক্রিয় শিক্ষকের ভূমিকা শিক্ষকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। এরপরও শিক্ষা প্রশাসন কর্ণপাত না করে স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের 6% এবং অতিরিক্ত আরো 4% নিকট জোর দাবি জানাচ্ছি। আজ একই দিনে দেশব্যাপী প্রতিটি জেলা উপজেলায় বিক্ষুব্ধ শিক্ষক কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও জারিকৃত প্রজ্ঞাপনটি বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করছেন। এই সংবাদ সম্মেলন শেষেও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন 97% শিক্ষা ব্যবস্থার মূল চালকের ভূমিকা বেসরকারি শিক্ষকদের অমর্যাদা, লাঞ্ছনা, বঞ্চনা ও বৈষম্যের মধ্যে রেখে মানসম্মত শিক্ষার প্রত্যাশা একটি অলীক কল্পনা মাত্র। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আকর্ষণীয় বেতন ভাতা, সম্মান মর্যাদা, সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা জরুরি।
গুণগত মানে মেধাবী শিক্ষকরাই পারেন যুগের চাহিদা অনুযায়ী মেধাবী দক্ষ যুক্তি উপহার দিতে। দেশের সরকারি ও বেসরকারি শিক্ষকদের একই কর্তব্য হলেও বেতন ভাতা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে বিশাল বৈষম্য বিদ্যমান। যুগোপযোগী জাতি গড়ার মূল কারিগর হলেন শিক্ষকরা, যা সিংহভাগ বেসরকারি শিক্ষক। অথচ সেই বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা সুযোগ সুবিধা খুবই নগণ্য ও অসম্মানজনক। আর্থসামাজিক বাস্তবতায় শিক্ষকদের চেয়ে পিয়নের বেতন ভাতা বেশি। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে দেশের অর্থনৈতিক সীমাবদ্ধতা নেই, শুধুমাত্র স্বচ্ছার অভাব রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার দেশের সকল শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা, শিক্ষকদের আকর্ষণীয় বেতন ভাতা সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমেই কেবল মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করা সম্ভব। বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ আন্দোলন শুধুমাত্র বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির কোনো আবেদন নয়, এটি শিক্ষার মানোন্নয়ন ও অসচ্ছল জনগোষ্ঠীর শিক্ষার অধিকারের দাবি। শিক্ষার ব্যয় অসচ্ছল জনগোষ্ঠীর সীমা অতিক্রম করেছে বহু পূর্বেই। ঝরে পড়েছে 40% শিক্ষার্থীরা। এই ঝরে পড়া বঞ্চিত শিক্ষা বঞ্চিত শিক্ষার্থীরাই প্রান্তিক সমাজে নানাবিধ বিশৃঙ্খলা সৃষ্টি ও মাদকাসক্ত হয়ে পড়ছে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে স্বল্প খরচে শিক্ষালাভের সুযোগ সৃষ্টি করা সরকারের সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য। আমাদের আগামী প্রজন্মকে এখনই মানবতার শিক্ষায় আকাশচুম্বী স্বপ্ন, প্রবল আকাঙ্ক্ষা এবং বিশ্বকে নাড়িয়ে দেওয়ার মতো স্পৃহা জাগ্রত করে গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যে শিক্ষকদের মর্যাদাশীল করা জরুরি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম জাতীয়করণ আন্দোলনের ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে শিক্ষক ও শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের যৌক্তিক আন্দোলন সংগ্রামকে প্রাধান্য দিয়ে শিক্ষা বান্ধব আওয়ামী সরকার নির্বাচনী ইশতেহারে শিক্ষার মানোন্নয়নের সুস্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অতিরিক্ত 4% কর্তনের প্রজ্ঞাপনটি স্থায়ীভাবে বাতিলের নির্দেশ দিবেন এবং তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন একসাথে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন, ঠিক তেমনি তিনিও পিতার পদাঙ্ক অনুসরণ করে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঐতিহাসিক ঘোষণা দিয়ে তার সাফল্যের ঝুড়িকে আরো সমৃদ্ধ করবেন। আর এ ব্যাপারে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারী সমাজ আপনাদের পূর্ণাঙ্গ সহায়তা কামনা করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা আপনাদের মাধ্যমে অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে শিক্ষা মন্ত্রণালয়কে অবগত করাতে চাই যে কোনো বর্ধিত সুবিধা না দিয়ে শিক্ষা মন্ত্রণালয় অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত কর্তনের যে অমানবিক প্রজ্ঞাপন জারি করেছে তাতে বছরের শুরুতেই শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়নে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। আমরা দৃঢ়ভাবে এই অতিরিক্ত কর্তনের প্রতিবাদ করছি এবং স্থায়ী বাতিল কামনা করছি। এতৎসত্ত্বেও আগামী 10 মে 2019 এর মধ্যে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিল করা না হলে এবং সরকারি বেসরকারি শিক্ষকদের চরম বৈষম্য দূরীকরণের একমাত্র উপায় বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার ব্যাপারে কোনো সুস্পষ্ট ঘোষণা না এলে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম পরবর্তীতে জাতীয় সমাবেশের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বিগত দিনেও আপনারা আপনাদের সামাজিক দায়িত্ববোধ থেকেই শিক্ষার মানোন্নয়নে পরম মমতায় বৈষম্যে জর্জরিত বেসরকারি শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন। আগামীতেও আপনাদেরকে পাশে পাবো এমনি প্রত্যাশা করি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষকদের বঞ্চনা, বৈষম্য ও ক্ষোভের কারণগুলো আপনাদের সান্নিধ্য লেখা ও প্রচারণার মাধ্যমে মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হবে। আপনাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য। সেই সাথে